গাজীপুরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় বেশিরভাগ তৈরি পোশাক কারখানায় চলছে উৎপাদন কারখানা খোলা থাকায় সকাল থেকে দলে দলে কারখানায় আসেন শ্রমিকরা দর্শক এ বিষয়ে আরো জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম আমরা সরাসরি যুক্ত হচ্ছি নজরুলের সাথে নজরুল শিল্পাঞ্চলে কর্মপরিবেশ কেমন দেখছেন আপনি জুতি আপনি যেমনটা বলছিলেন আপনি জানেন যে গাজীপুরের বেশ কিছু পোশাক কারখানা অর্থাৎ সত্তরটির মতন পোশাক কারখানা কিন্তু চাকরি আবেদনের প্রেক্ষিতে কিন্তু যে বেকার যে শ্রমিকরা রয়েছে তারা কিন্তু আন্দোলন করেছিল তার ফলে কিন্তু প্রায় সত্তরটি কারখানা বন্ধ করে বন্ধ করতে বাধ্য হয়েছিল পোশাক কারখানার মালিক পক্ষ কিন্তু এখন কড়া নিরাপত্তা এবং পুলিশ পাহারায় কিন্তু আপনার বা সেনাবাহিনী টহল জোরদার করার ফলে কিন্তু গাজীপুরের যে পোশাক কারখানাগুলো রয়েছে সেগুলো কিন্তু শান্তিপূর্ণভাবেই কারখানাগুলো চালু রয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনার আমরা আজকে সংবাদ পাইনি তো সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে উৎসব একটি পরিবেশে কিন্তু পোশাক কারখানার শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু ফ্যাক্টরিতে প্রবেশ করেছেন এবং তারা কিন্তু কর্মস্থলে যোগ দিয়েছেন এবং চাকরি প্রত্যাশীও তো দেখেছি আমরা বিভিন্ন ফ্যাক্টরির সামনে সামনে অবস্থান করছেন এবং তারাও জানিয়েছেন যে তারা বেকার হয়ে পড়েছেন এবং তারাও চাচ্ছেন যে তাদের কর্মসংস্থানের সৃষ্টি হোক তারাও বেকার থাকতে চাচ্ছেন না এরকম কিন্তু কিছু শ্রমিককে আমরা দেখেছি তাদের কাগজপত্র হাতে নিয়ে বিভিন্ন ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে অবস্থান নিয়েছেন তো আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি সেখানটা হলো গাজীপুর গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় কুষ্ট কুষ্ট গার্মেন্টস এখানে আমরা দেখতে পেয়েছি সকাল থেকেই সাধারণ যে মানুষ রয়েছে অর্থাৎ ফ্যাক্টরিতে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং পোশাক কারখানার আমরা কথা বলেছিলাম ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সাথে তারা যেটা জানিয়েছে পোশাক কারখানার নিরাপত্তার জন্য কিন্তু তারা প্রায় এক হাজার অধিক তারা কিন্তু শ্রমিক তাদের প্রতিষ্ঠানে রেখেছেন এবং তাদের বিভিন্ন জায়গায় কিন্তু তারা অবস্থান নিয়ে তারা কিন্তু তাতে কোনো গোলযোগ সৃষ্টি না করতে পারে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এর জন্য কিন্তু তারা অবস্থান নিয়েছেন তো গাজীপুরে কিন্তু এখন আপনি জানেন যে গাজীপুরের সব কটি উপজেলা যে পোশাক কারখানা রয়েছে সেই পোশাক কারখানা কিন্তু গুলো কিন্তু স্বস্তিতেই শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন এবং তারা কিন্তু আইডি কার্ড দেখিয়ে ভিতরে প্রবেশ করেছেন তারা বিশৃঙ্খলা বা কোনো অপ্রীতিকর কোনো ঘটনার এখন পর্যন্ত আমরা কোনো সংবাদ পাইনি তো এদিকে কিন্তু সেনা করা হয়েছে আপনার গুরুত্বপূর্ণ নজরদারিতে রেখেছেন তো পাশাপাশি শিল্প যে মালিক রয়েছেন সেই শিল্প মালিকরাও জানিয়েছেন যে তারা কর্ম চাচ্ছেন এবং এর জন্য কিন্তু কর্ম পরিবেশ তৈরি হচ্ছে অর্থাৎ ধীরে ধীরে গাজীপুরের যে কারখানাগুলো রয়েছে সেগুলো কিন্তু পরিবেশ শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে এবং সবগুলো প্রতিষ্ঠান কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে আপনি জানেন যে গত কয়েকদিন কিন্তু যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল সে তার পরিপ্রেক্ষিতে কিন্তু সত্তরটির মতন পোশাক কারখানা বন্ধ হয়ে গিয়েছিল গাজীপুরে তো আজকে থেকে কিন্তু গত বৃহস্পতিবার থেকে কিন্তু পোশাক কারখানাগুলো যথানীতি খুলেছে এবং নিরাপত্তা জোরদার করার ফলে মালিক এবং শ্রমিক উভয়ই কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং পরিবেশ সুন্দর পরিবেশ বিরাজ করছে তো এখন পর্যন্ত গাজীপুরের কোথাও কোনো গোলযোগ হওয়ার সংবাদ আমরা পাইনি যদি এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ